ফুটন্ত জলে পাকা তালের লুচি। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু ধৈর্য সহকারে। ফুটন্ত জলে দিয়ে দাও লুচি, ফুটন্ত গরম জলে লুচি দিয়ে এত সুস্বাদু স্বাদে তালের নাস্তা বানানো যায়। একবার বাড়িতে বানিয়ে খেলে বাড়ির ছোট থেকে বড় সবাই রিকোয়েস্ট করবে বাড়িতে বানিয়ে দাও। এই রকম তালের লুচি বানাতে ভুলবেন না। চলুন এবার রান্নাঘরে চলে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমত তালটা ভালো করে ধুয়ে নেব। আর এই দেখুন কত সুন্দর তালে, কিন্তু মুখে চা ছাড়াতেই মত্ত রে তালে সেন মনে হচ্ছে পাকা তাল। পাকা তালে সেনটা ভালো। তাহলে আজকে কি তালে কি লুচি? হ্যাঁ, ফুটন্ত জলে। বাহ, খুবই সুন্দর লাগবে। হ্যাঁ দিদি, একটু জল দিয়ে দাও, হালকা করে জল নেনা, নোতরা একটু ভালোভাবে যাতে বাদ হয় একটু জল দিয়ে এইভাবে মিজে নেবেন। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে মিশে নেব। তালটা ভালো করে ছেনে নিয়েছি, এবারে ছেঁকে নেব। নোতরা ভালো করে ছেঁকে নিয়েছি, কিছুটা নোদ আমি কাটিয়ে রেখে দেব। নোদের মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিগুলো খুব সুন্দরভাবে গুলে গেছে। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। ডোটা করে নিয়েছি, হাতে কিন্তু লেগে যাচ্ছে, আরও কিছুটা ময়দা দিয়ে দেব। একটা সফট ডো বানাতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগে, তার ভিতরে খুব সুন্দরভাবে একটা ডো বানানো হয়ে যায়। আমরা যেমনই রুটি লুচির ডো আর কি বানাই, সেই রকমই ডোটা বানিয়ে নিয়েছি। এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে করলে কী হয়, সব জায়গায় কিন্তু সমানভাবে ময়দা বলুন আর তালের নোট বলুন মিশে যায়। ডোটা 10 মিনিট রেস্টে রেখে দেব। ডোটা যতক্ষণে রেস্টে রেখেছি সেই সময়ে একটা পুর বানিয়ে নেব তালের নোট দিয়ে। গরম করার মধ্যে এক্সট্রা যে নোটটা রেখেছিলাম দিয়ে দেব। নোদের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো চিনি দিয়ে দেব। এই তালের নোদ দিয়ে পুরটা বানাবেন একদমই লো টেম্পারেচারে। আমার উনুনটা একটু হাই হয়ে গেছিলো বলে কড়াটা তুলে নিয়েছি। জাস্ট ভালো করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। নোটটা 2 থেকে 3 মিনিট ভালো করে ঠান্ডা করে নেব এই প্লেটের মধ্যে। 10 মিনিট হয়ে গেছে, ডোটা এবার খুলে নেব। রেস্টে রাখার পর দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এই দেখুন, যেমনই আমরা লুচি লেচি কাটি সেই রকমই কেটে নেব। গরম হয়ে গেছে, হাফ ফোড়ার মতো জল দিয়ে দাও। চাটু বেলন নিয়েছি, হালকা করে একটু ময়দা দিয়ে দেব। যেমনই রুটি বেলা হয় সেই রকমই বেলে নেব, রুটিটা বড়, আর যেমনই লুচি বেলা হয় সেই রকম বেলে নেব। গরম জলটা 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন এখনও পর্যন্ত ভাব উঠছে। এই সময়ে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। গরম জলের মধ্যে যে লুচির শেপগুলো করেছিলাম দিয়ে দেব। একে একে সবগুলো দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি, এই কারণে কেউ কারোর গায়ে লাগবে না।
3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, একটা ঝাঁঝরির মধ্যে লাবিয়ে নেব। ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনি থেকে থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা জল ভালো করে দিতে হবে। খুবই সাবধানে এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, জলে থেকে একটু সাবধানে তুলবেন, আর জলটা কিন্তু আধ ঘন্টার মতো একদম ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলে কী হবে, খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে উঠে যাবে। জলে থেকে তুলে ডাইরেক্ট একটা কাঁচা গামছার মধ্যে দিয়ে এইভাবে হালকা করে মুছে নেবে। দুপিঠটা হালকা করে মুছে নিলাম, এইভাবে একে একে সব মুছে নেব। একটা পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দেব। কাঁচা অবস্থায় কেউ কিন্তু তালের নোদ দেবেন না, একটু ফুটিয়ে নেবেন। একটু কেন, আমি কিন্তু ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, এই অবস্থায় দিলে আর কিছুই হবে না। পুরটা দিয়ে দিয়েছি, এর ওপরে আরও একটা দিয়ে দেব। এইভাবে সব একে একে বানিয়ে নেব। এই চারদিকে এই মুখগুলো একটু হালকো হাতে এইভাবে একটু চেপে দেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, উনানের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেব। হালকা করে একটু তেল দিয়ে দেব, একদমই অল্প। চারিদিকে তেলটা এইভাবে একটু মিশিয়ে নেব। তেলটা হালকা গরম করে নিয়েছি, এবারে এইভাবে দিয়ে দেব। দিয়ে ঘুর সঙ্গে এইভাবে একটু নাড়াতে থাকবো। ভাজার সময় উনুনের আঁচটা একটু লো রাখবে। একটা পিঠ আমি 2 মিনিট ভেজেছি, এবার উল্টে দেব। অল্প করে একটু তেল দিয়ে দেব। বন্ধুরা, তালের সিজনে এই ইউনিক রেসিপি একবার বানিয়ে খাবেন, কত সুন্দর খেতে লাগে শুধু দেখবেন, বানানোর পরেই বুঝতে পারবেন। নতুন খাবার কিন্তু তাল দিয়ে, তাল দিয়ে যে এই মানে জলে লুচি ভাজে আমি তো কোনোদিন দেখিনি। একদম নতুন খাওয়া, এরকম তো আমি দেখিনি। তালের পিঠে বানিয়েছি, আবার অচত তালের নোদ দিয়েই আমি লুচিটা বানিয়েছি। এইরকমই কালার আসবে, তখনই বুঝতে পারবেন ভালোভাবে হয়ে গেছে। এবার তুলে এইভাবে সব ভেজে নেব। দিদি আর আমি বসে গেছি, খাওয়া শুরু করব। তালের এই ইউনিক রেসিপি কত সুন্দর লাগে, আমরা এবার টেস্ট করে নিই। সিদ্ধ করে ভেজে নিয়েছি, এর টেস্ট একদমই আলাদা। আমি একটা কেটে দেখাবো। এই দেখো, ভিতরে একদম পুড়ে ঠাসা। এই দেখো দিদি, নতুন খাবার গো, খাওয়া শুরু করো। কিচ্ছু বলার নেই, সিদ্ধ করা লুচি সিদ্ধ করা, আর আবার তেল দিয়ে ভেজেছো, তার সঙ্গে আবার তালের নোদ আছে, ফাটাফাটি। আর একটু খাই। নোদটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কোনো গ্যাস ট্যাস কিছু নেই, খেতে অসম্ভব ভালো লেগেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, কত সুন্দর খেতে লাগে শুধু দেখবেন। এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে, লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। আগামীকাল আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।